শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম পরিবেশ পরিচিতি, তোমাদের আমাদের জাতীয় বিষয় বিশেষজ্ঞ নিয়ে, আমাদের জাতীয় বিশেষজ্ঞ যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করে রিডিং করেছিলাম। তার পাশাপাশি তোমাদের যে পাঠ আলোচনা ছিল সেই পাঠ থেকে প্রশ্ন 1 থেকে 6 নম্বর পাঠ আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পরিবেশ পরিস্থিতি, যে অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমাদের জাতীয় বিশেষজ্ঞ, সেই জাতীয় বিশেষজ্ঞ থেকে যে পাঠ আলোচনা যে প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে তোমাদের যে স্কুল কর্তৃক বিদ্যুৎ পরিবেশ পরিস্থিতি বইটা আছে সেই বইটা সবাই ওপেন করো বা খুলো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 5 এবং 6, যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের করবো আলোচনা করবো। সবাই খুলেছ? দেখো মনোযোগ সহকারে দেখো পৃষ্ঠা নম্বর 5-এর 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? আমরা কি আমাদের জাতীয় পশুর নাম জানি সবাই? আশা করি আমরা সবাই আমাদের জাতীয় পশুর নাম জানি। আমাদের জাতীয় পশুর নাম কি? আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা গত ক্লাসে কিন্তু আমাদের সাধারণ কি মানে জিকে তে আমরা বলেছি হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, আমাদের জাতীয় পশুর নাম কেন বলেছি আওয়ার ন্যাশনাল অ্যানিমাল নেম ইজ কি? রয়্যাল বেঙ্গল টাইগার। তো ঠিক সেইরকম একটা প্রশ্ন এখানে দেওয়া আছে বাংলাতে পরিবেশ পরিস্থিতিতে বইতে পাঠ আলোচনার 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে। দেখো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর আসো পৃষ্ঠা নম্বর 6-এ 8 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রো খেলেছো কেউ? বা দেখো তোমরা হাইড্রো খেলা দেখেছো? কাবাডি, কাবাডি, হাইড্রো মানে আছে কাবাডি খেলা। কি খেলা? কাবাডি খেলা। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কি নাম? কাবাডি, যাকে আমরা বলি কি হাডুডু। কিভাবে খেলে? একদমই মাঝখানে একটা দাগ থাকে, দুই পাশে দুটি টিম থাকে। এই দেখো খেলা, দেখো হাইড্রোতে খেলা, একজন করে কাবাডি খেলতে খেলে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো? আসো বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। ব্যাকেটে আমরা লিখতে পারি হাইড্রো অথবা আমরা কাবাডি না লিখব হাইড্রো লিখতে পারি। তারপরে দেখো পরের প্রশ্নটা দেখো, বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে আমরা স্বাধীনতার কি করা হয় দলিলে স্বাক্ষর করা হয়। এটা আগে ছিল। তাহলে আমাদের জাতীয় উদ্যানের নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। তারপর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম, বাইতুল মোকাররম। মনে থাকবে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকাররম, বাইতুল মোকাররম। এরপর পৃষ্ঠা নম্বর 6-এর 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম কি? জানো তোমরা? আমাদের দেশে খেলাধুলা হয় কোথায়? ক্রিকেট খেলা কোথায়? স্টেডিয়ামে হয় না? কোথায় হয়? মিরপুরে একটা স্টেডিয়াম আছে, তার নাম কি জানো? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেটাই আমাদের কি? জাতীয় স্টেডিয়াম। তাহলে আমাদের উত্তর লিখবো বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এরপর আসলে প্রশ্ন নম্বর 12, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? আমরা যে বনের কথা বলি, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। কি বন? সুন্দরবন। সুন্দরবনে কি দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। আমাদের জাতীয় পশু না, আমাদের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা কোথায় থাকে? সুন্দরবন। তো সুন্দরবন হচ্ছে আমাদের জাতীয় বনের নাম। তারপর আসলে 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম কি? তোমরা কি কেউ বিমানে চড়েছ? অনেকে চড়েছ বা অনেকে চড়বে, ঠিক আছে? আমাদের জাতীয় বিমানবন্দরের নাম হলো নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা তো শুধু লিখতে পারবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখে এখানে তোমরা আমাদের তোমার সাথে যে পাঠ নিয়ে আলোচনা করছি সেই পাঠে আমাদের জাতীয় প্রতীকের চিহ্ন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে জাতীয় দোয়েল, আমাদের পাখির চিহ্ন দেওয়া আছে, আমাদের জাতীয় ফুলের ছবি দেওয়া আছে, আমাদের জাতীয় পশুর ছবি দেওয়া আছে, জাতীয় মাছের ছবি দেওয়া আছে, এবং কি জাতীয় ফলের ছবি দেওয়া আছে। অপ্রপৃষ্ঠায় দেখো তোমরা আমাদের যে জাতীয় খেলা হাডুডু সেটাও এখানে দেওয়া আছে, এবং জাতীয় বন সুন্দরবন সেটার ছবিও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। আমি আবার তোমার সাথে আলোচনা করছি 7 থেকে 13 প্রশ্নগুলো আবার করছি, পাঠ আলোচনা করে দিচ্ছি আরেকবার।
বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। ব্যাকেটে হাইড লিখতে পারো। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকারাম, বাইতুল মুকারাম। বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম কি? বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেখানে বিপিএল খেলা হচ্ছিল, যা কোথায় হচ্ছিল? বঙ্গবন্ধু মিরপুর। এটা কোথায় অবস্থিত? মিরপুরে অবস্থিত। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? আমরা জানি বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে কি দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের কি? জাতীয় পশু। তাহলে জাতীয় পশু কোথায় যে পাওয়া যায়? জাতীয় বনে, কোথায়? সুন্দরবনে পাওয়া যায়। বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম কি? বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে আমরা আজকে আমাদের যে পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের জাতীয় বিষয়সমূহ, জাতীয় বিষয়সমূহ আমরা থেকে যে পাঠ আলোচনা করেছিলাম, সেই পাঠ থেকে আমরা কী শিখেছি? আমাদের জাতীয় মসজিদ কোথায়, জাতীয় খেলা কি, জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়, জাতীয় পশুর নাম কি এবং জাতীয় বন কোথায় অবস্থিত, সে সম্পর্কে আমরা জেনেছি। তোমরা এই পাঠ আলোচনার 7 থেকে 13 প্রশ্নগুলো কী করবে? ভালো করে পড়ে নেবে। তাহলে তোমাদের যে পাঠ পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কী করতে পারবে? অতি সহজে শিখতে পারবে এবং দ্রুত কী করতে পারবে? লিখতে পারবে। তো তোমাদের আজকের পড়া হচ্ছে কি? শুধু রিডিংটা পড়বে। কোথা থেকে? পাঠ আলোচনার 7 থেকে 13 যে প্রশ্নগুলো আছে সেগুলো কী করবে? ভালো করে রিডিং পড়বে। এমন ভাবে রিডিং করবে যাতে তোমাদের শুধু পাঠ আলোচনার যে প্রশ্নগুলো থাকবে পাঠ পরীক্ষায়, যেখান থেকে প্রশ্ন বললে মানে তোমরা কী করতে পারো? উত্তর দিতে পারো। সেখানে ভালো করে এমন ভাবে রিডিং করবে যাতে প্রশ্নগুলো কী হয়ে যায়? মুখস্ত হয়ে যায় সবার। বুঝতে পেরেছ? তাহলে আজকে তোমাদের পড়া থাকবে, শুধু কী করবে? পড়ার মধ্যে রিডিং করবে 7 থেকে 13 পাঠ আলোচনা। 7 থেকে 13 কী করবে? ভালো করে রিডিং করবে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের সাধারণ নলেজ, জিকে নিয়ে, জেনারেল নলেজ জিকে নিয়ে। তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের পৃষ্ঠা নম্বর 18-19 দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন নম্বর হচ্ছে 4 এবং প্রশ্ন নম্বর 5। তাহলে তোমরা তোমাদের যে স্কুল কর্তৃক যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের পৃষ্ঠা নম্বর 18-19 খুলো। দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল ফিশ? ন্যাশনাল তো কি? জাতীয়। ফিশ তো কি? মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি? আমরা জানি ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। আমরা সবাই অনেকেই ইলিশ মাছ পছন্দ করি কিনা, অনেকেই ইলিশ মাছ খেতে কী করে? খুব পছন্দ করে। আমরা লিখতে পারি আওয়ার ন্যাশনাল ফিশ নেম ইজ ইলিশা ফিশ। এটা তোমরা শুধু উত্তরটা এভাবে লিখতে পারো। আমি গত ক্লাসও বলছি পুরো উত্তরটা কীভাবে লিখবে, জাস্ট 4 নম্বর দিয়ে শুধু উত্তরটা লিখবেন। HIMSHA ইলিশা ফিশ, FRSS ফিশ, এটা কিন্তু লিখলে হবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল ফিশ? আমাদের জাতীয় মাছের নাম কি? আমি তোমাদের সুবিধার্থে ইংলিশের পাশাপাশি তোমাদেরকে বলছি, অর্থগুলো বলে দিচ্ছি। তাহলে শুধু লিখবে ইলিশা ফিশ, এটা শুধু অর্থ থেকে ইলিশ মাছ। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা আমরা বাংলাতে জানি কি মাছ? ইলিশ মাছ। আমরা কিছুক্ষণ আগেও পরিবেশ পরিস্থিতিতে কিছুক্ষণ আগেও কী করেছি? আমরা রিডিংয়ে পড়েছি আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ মাছ। কী মাছ? ইলিশ মাছ। তারপর সব পরা প্রশ্নটা দেওয়া আছে কি? 19 পৃষ্ঠা দেখো, প্রশ্ন নম্বর 5, তোমাদের যে নতুন শ্রেণী কে আছে সর্বশেষ যে প্রশ্নটা আছে, হোয়াট আর দ্য কালার, কালার অর্থ কি? রং অফ আওয়ার ন্যাশনাল, ন্যাশনাল অর্থ জাতীয়, ফ্ল্যাগ অর্থ কি? পতাকা। তাহলে আমাদের জাতীয় পতাকার রং কি? প্রশ্নটা দেখো আবার মনোযোগ সহকারে, হোয়াট আর দ্য কালার, হোয়াট আর দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকার রং কি? আমরা জানি কি লাল সবুজের মাঝে কি, লাল সবুজের সবুজের মাঝে লাল রঙের একটা বৃত্ত। তাহলে আমরা ইংলিশে এখন জানবো দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন, গ্রিন মানে কি? সবুজ, উইথ রেড সার্কেল, রেড অর্থ কি? লাল, সার্কেল অর্থ কি? বৃত্ত। পতাকার মাঝখানে একটা বৃত্ত থাকে না, এটা কি রঙের হবে? লাল রঙের। লাল থেকে বলে রেড, আর এ ডি রেড, রেড কালার। আমি আবার
the color of our national flag is green with red circle in the center. Center to bitto. Center to ki? Bitto. Circle to center to mask sorry. Center to mask kane. Center to mask kane. Center to ki? Mask kane. আর সার্কেল অর্থ বৃত্ত বুঝতে পেরেছো ভুল হয়েছে সেন্টার অর্থ মাঝখানে রেড অর্থ লাল তাহলে বুঝতে পেরেছো আমাদের জাতীয় পতাকার রং কি কালো সবুজের মাঝখানে লাল টকটকে লাল একটা বৃত্তের মধ্যে টকটকে কি হবে লাল রং হবে আবার বলছো তো প্রশ্ন দেখো হোয়াট আর দা কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দা কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন এন্ড উইথ রেড সার্কেল ইন দা সেন্টার রেড সার্কেল ইন দা সেন্টার রেড অর্থ লাল আর এই রেড অর্থ লাল রেড অর্থ কি হবে লাল সার্কেল অর্থ বৃত্ত ইন দা সেন্টার বৃত্তের মাঝখানে কি হবে লাল রং হবে আমি আবার আলোচনা করছি প্রশ্ন নম্বর 4 ও 5 দেখো তোমরা মনে মনে পড়ো হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল ফিশ আমাদের জাতীয় মাছের নাম কি ইলশা ফিশ ইলশা বাংলা এইচ আই এল এস এইচ এ ইলশা F I S S fish F I S S fish তার অর্থ হলো what are the color of our national flag the color of our national flag is green with red অর্থ লাল red circle in the center বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তোমাদের আজকে পড়া থেকে জানার দিকে চার নম্বর পাঁচ নম্বর সিলেবাস থেকে চার নম্বর পাঁচ নম্বর বস্তুগুলো শিখবে করবে বুঝতে পেরেছো আবার বলছি সাধারণ জ্ঞানের পাড়ে কাজ থাকবে চার নং ও পাঁচ নং প্রশ্ন উত্তরগুলো তোমরা সেগুলো তারিখ অনুযায়ী ভালো করে শিখবে শিখিত করবে তারিখ অনুযায়ী বাড়ি কাজ করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ